রাধে রাধে, রাধে কৃষ্ণা। পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, আমরা আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো শনিবারে শনিদেবের উদ্দেশ্যে। রোজ যদি আপনারা স্নান সেরে এই মহাশক্তিশালী প্রণাম মন্ত্রটি যদি জপ করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে সমস্ত বাধা কেটে যাবে এবং আপনার মনস্কামনা পূরণ হবে। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি সপ্তাহের এক একটি দিন কোনো না কোনো দেবী বা দেবতার উদ্দেশ্যে সমর্পিত। ঠিক তেমনই শনিবার দিনটি শনিদেবের উদ্দেশ্যে সমর্পিত। এই দিনে শনিদেবের উদ্দেশ্যে করা কোনো কাজ কখনই বিফলে যায় না। তাই জন্মকুণ্ডলিতে শনিদেব যদি অশুভ অবস্থায় থাকে, তা শনিবার দিন আপনার যদি জন্ম হয় অথবা শনিদেবের অন্তদশা বা মহাদশা সাড়ে সাথে এগুলোর মধ্যে কোনো একটি আপনার জীবনের উপরে চলে, তাহলে শনিবার শনিদেবের উদ্দেশ্যে অত্যন্ত একটি কাজ পারলে অবশ্যই করুন। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে মনোযোগ সহকারে শ্রবণ করে থাকুন। অবশ্যই আপনারা উপকৃত হবেন, আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করবেন। আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবার আসা যাক মূল পর্বে। নিশ্চিত রূপে শনিদেবের কৃপায় আপনি না চাইতে সব পাবেন। বন্ধুরা, সনাতন ধর্ম মতে শনিদেব হলেন ন্যায় বিচারের দেবতা এবং কর্মফল দাতা। প্রত্যেক মানব জীবনে তার কর্মফল অনুসারে তার কর্মফল দিয়ে থাকেন। জ্যোতিষ শাস্ত্র মতে শনিগ্রহের অধিপতি হলেন শনিদেব। জন্মকুণ্ডলিতে শনিদেবের শুভ ও অশুভ অবস্থানের উপর ব্যক্তির জীবনের অনেক কিছুই নির্ভর করে। শনির সাড়ে সাথী বা সম্পর্কে আমরা কিন্তু সকলেই তা জানি। শনিদেবকে এই কয়েকটি উপায়ে সন্তুষ্ট করে আপনি শনিদেবকে পজিটিভ প্রভাবকে নিজের জীবনে বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। আর একটি যদি বিষয় আপনারা যদি অভ্যাস করতে পারেন, তা হলো যখন আপনারা রোজ এই মন্ত্রটি পাঠ করবেন, দেখবেন আপনার জীবনে যত নেগেটিভ এনার্জি রয়েছে তা অনেকাংশে কেটে যাবে, পজিটিভ এনার্জিতে আপনার জীবন পরিণত হবে। শনিদেবের কৃপায় আশীর্বাদে আপনার জীবন হবে পরিপূর্ণ, সাংসারিক সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এবং সুস্থ ও নিরোগ থাকবেন সারা বছর। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি শনিদেব হলেন ন্যায়পরায়ণ দেবতা। শনিদেবের দৃষ্টি সব সময় জীবকুলের প্রত্যেকটি প্রাণীর উপরেই থাকে। আপনারা যেমন কর্ম করবেন ঠিক তেমনই কর্মফল তিনি দিয়ে থাকেন, তাই শনিদেবকে কর্মফলদাতা বলা হয়ে থাকে। শনিদেবের কৃপায় কেউ আটকাতে পারবে না আপনার ভালো কাজ। সবার প্রথমে যে বিষয়ে কথা বলব তা হলো, যেহেতু শনিদেব ন্যায় দেবতা, কর্মফলে দেবতা, তাই যতই কর্ম সম্পাদন করা ব্যক্তিকে শনিদেব দুহাত ভরে আশীর্বাদ প্রদান করেন। যে ব্যক্তি জীবনে দায়িত্ববোধ নিয়ে আসে সে ব্যক্তির জীবন শনিদেব সর্বদাই ইতিবাচক ফল প্রদান করে থাকেন। আর যে ব্যক্তি নিজের লক্ষ্য স্থির করে পরিকল্পনা মাফিক প্রতিনিয়ত কর্ম সম্পাদন করে থাকেন, শনিদেব সেই ব্যক্তির লক্ষ্য পূরণ করে সদা সহযোগিতা করে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে শনিদেবের মাহাত্ম্য কথা বা উনার যে আশীর্বাদ কেন উনি করবেন। তো বন্ধুরা, এবার বলি শনিদেবের প্রণাম মন্ত্র, যে মন্ত্রটি আপনারা রোজ পাঠ করতে পারেন 108 বার। ভক্তি ও সহকারে যদি এই মন্ত্রটি পাঠ করতে পারেন, দেখবেন আপনারা ফল অবশ্যই হাতে নাতে পাবেন। তো মন্ত্রটি হলো, ওম নীলাঞ্জনা চয়ং প্রক্ষং রবিসূত্র মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতং তৎ নমানি
সচ্চে চরম। বন্ধুরা, আমি মন্ত্রটি আরেকবার বলছি, ওং নীলাঞ্জনং চয়ং পক্ষং রবিসূত্র মহাগ্রহম ছায়াং গর্ব সম্ভূতং তত্ত্ব ননামি সচেচরণ। এর অর্থ হল, তোমার দেহ কৃষ্ণবর্ণ, তুমি সূর্য দেবতার পুত্র, ছায়ার গর্ভে তোমার জন্ম, তুমি আমার প্রণাম গ্রহণ করো। তো বন্ধুরা, এই মন্ত্রটি অবশ্যই আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে রোজ পাঠ করতে পারেন। এতে দেখবেন আপনারা ফল অবশ্যই হাতে নাতে পেয়েছেন। পারলে আপনার বাড়ির যদি আশেপাশে যদি বড় ঠাকুরের মন্দির থাকে, সেখানেও এই মন্ত্র জপ করতে পারেন। রোজ করাও খুবই ভালো, আর সম্ভব না হলে শনি মঙ্গলবার অবশ্যই জপ করতে পারেন। আর আপনারা সকলেই জানেন শনিদেবের প্রিয় রং হলো নীল, তো উনাকে নীল রঙের অপরাজিতা ফুল অবশ্যই নিবেদন করবেন, পুজো করবেন, আর একটি সর্ষে তেলের প্রদীপ কালো তিল দিয়ে অবশ্যই আরতি করবেন, এতে উনি খুবই প্রসন্ন হয়। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন।